শুক্রবার দুপুর থেকে রামচন্দ্রঘাট বিধানসভার একাধিক গ্রামে শুকর নিধনের কাজ শুরু করল ত্রিপুরা সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। তবে চূড়ান্ত অবস্থার মধ্যে দিয়ে শুরু হয়েছে শুকর নিধন প্রক্রিয়া। শুক্রবার সকালে স্থানীয় পুলিশ ও জনপ্রতিনিধিদের নিয়ে শুকর নিধনের কাজ শুরু করতে গিয়ে বিপাকে পড়েন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিকরা। 1 কিলোমিটারের মধ্যে থাকা শুকরগুলি চিহ্নিত করতে সমস্যার মুখে পড়েন তারা। খোয়াই মহকুমা প্রশাসনের অন্তর্গত তহসিলদাররা সার্ভে করে বৃহস্পতিবার যে ম্যাপ তুলে দিয়েছিল প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের হাতে, বাস্তবে সে ম্যাপ ছিল ভুল। ম্যাপ অনুসরণ করতে গিয়ে শুক্রবার দেখা যায় 1 কিলোমিটার পরিবর্তে সে জায়গা 3-4 কিলোমিটার হয়ে যাচ্ছে, যার ফলে শুকর নিধনের কাজ শুরু করতে হয়রানির শিকার হতে হয় প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিকদের। অভিযোগ উঠেছে তহসিলদাররা মাঠে না নেমে অফিসে বসে যে 1 কিলোমিটারের জায়গা নির্ণয় করেছেন তা 1 কিলোমিটারের অনেক বেশি হয়ে দাঁড়িয়েছে। যদিও পরবর্তী সময়ে নিধন প্রক্রিয়া শুরু হয় এবং মোট 12টি শুকর নিধন করে চুন ও ব্লিচিং পাউডার দিয়ে সুনির্দিষ্ট গর্তে ফেলা হয় তাদের। খোয়াই প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ডেপুটি ডাইরেক্টর প্রাণ গোপাল দাস জানিয়েছেন, মোট 4টি টিম এ নিধন কাজে যুক্ত রয়েছে। আগামীকাল শনিবার স্যানিটাইজ করা হবে বাতাপোড়া গ্রামের শুকরের ফার্মটিকে। প্রথমে আমরা রিপোর্ট পাওয়ার পরে আনঅফিসিয়ালি রিপোর্ট পাইছি, অফিসিয়ালি পাইছি না, টিম পাঠাইছি, তারা গিয়ে এখানে দেখিয়েছে। তারপরে আগরতলা থেকে স্টেট ডিআই লেপ থেকে আমরা টিম এসে 9 তারিখে তারা পুটপুটো করছে এবং স্যাম্পল টোল নিয়ে পাঠাইছে গুয়াহাটিতে। গুয়াহাটির থেকে প্রাথমিক রিপোর্ট আছে 28 তারিখে এবং কনফার্মেটরি রিপোর্ট তারা পাঠাইছে 29 তারিখে। তারপরে গভর্নমেন্ট এটা নোটিফাই করছে যে এখানে 1 কিলোমিটার এরিয়া সব শুকর মারা হইব, খালি করাইব। সেই অনুযায়ী গতকালকে আমরা পিআরআই বডি নিয়ে মিটিংয়ে বসি, তারা সবাই রাত রাত দিয়েছে যে 1 কিলোমিটার এই যে রেডিয়াসের মধ্যে সব শুকর মারাইব। আর তারপর বাইরে যে বাকি 9 কিলোমিটার এটা সার্ভেলেন্সিং পর্যবেক্ষণ রাখা হইব। আমরা 7টা টিম করছি, 2টা ক্লিনিকের লাগিয়া আর কালিকের লাগিয়া আর 2টা সার্ভেলেন্সের লাগিয়া টিমগুলি আসে কাজ করছে। একটা টিমে ফার্মে গিয়েছিল 12টা পাইছে, একটা টিম এখনো আসে নাই, আসলে বলা যাবে কথাটা হয়েছে। আর কালকে আমরা ফার্ম এবং অন্যান্য যে বাড়িগুলি যে পাওয়া গেছে এগুলি ট্রেনিং এবং ডিজিটাল শুরু করব। পশ্চিম সোনাতলার জামিরাপাড়ায় আগামীকাল থেকে শুরু হবে শুকর নিধনের কাজ। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।